আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা আজকে শুরু করতে যাচ্ছি 2.2 অনুশীলনী। এর আগে আমরা 16.4 মোটামুটি শেষ করেছি, আবার রিভাইজ দিতে হবে। তো আজকে আমরা 2.2 শুরু করছি। আমরা দেখছি যে কোন অনুশীলনীগুলো আমার বাদ আছে, ক্লাস নাইনে করানো হয়নি, সেটার মধ্যে 2.2 একটা। 2.2 এই অনুশীলনীর নাম হচ্ছে তিনের কথা ছিল, তিন পরে দেখছি। আমি 2.2 শুরু করে দিয়েছি, তো তোমাদের শিডিউল দিয়ে ফেলছে, ওটা মাথায় থাকবে ইনশাল্লাহ, অল্প সময় দেখাইতে পারবো। তো 2.2 এটা হচ্ছে সূচক, সূচক বলছে, এটা হচ্ছে সেট ও ফাংশন। উচ্চতর গণিতে এই অধ্যায়টা এক নম্বরে আছে, সেট ও ফাংশন। তো 2.1 হচ্ছে সেট নিয়ে, 2.2 হচ্ছে অন্বয় ও ফাংশন নিয়ে। 2.2 মূলত কি নিয়ে? অন্বয় ও অন্যায় ও ফাংশন। এই অধ্যায়ের নাম কি? অন্যায় ও ফাংশন। বলো অধ্যায়ের নামটা কি? অন্যায় ও ফাংশন। আর এর আগে সেট তো হয়েছে, তাই না? সেট সংক্রান্ত আলোচনা হয়েছে। আমরা নৈবেদ্যিক গুলো করবো, যেখানে সেট গুলো চলে আসবে। তো আমি এভাবে করাতে যাচ্ছি, আগে অন্যায় এবং ফাংশন সম্পর্কে কিছু বলছি না। আমাদের সামনে অন্যায়ের অঙ্ক আসবে, আমরা অন্যায়ের সংজ্ঞাটা তখন শিখব, ঠিক আছে? তো প্রথমে শুরু করছি আমরা 2.2 এর একবারে এক নম্বর অঙ্ক থেকে। 2.2 এর একবারে এক নম্বর অঙ্ক, ফার্স্ট অঙ্ক, 8 এর গুণনীয়কের সেট। এক নম্বরে কি বলা আছে? 8 এর গুণনীয়কের সেট। আচ্ছা, গুণনীয়ক বুঝে তো সবাই, নাকি গুণনীয়ক ছোট হয় না বড় হয়? বড় হয়, সমান বা বড়? সমান বা ছোট গুণনীয়ক? গুণিতক বড় হয়? গুণিতক হচ্ছে তোমার 8, 8 দুগুণে 16, 3 আসে 24, এইভাবে হবে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে 8কে ভাঙলে যে সমস্ত জিনিস দিয়ে 8কে ভাগ করা যাবে, সেগুলো হচ্ছে 8-এর গুণ উৎপাদক। হ্যাঁ, উৎপাদক গুলো। তো 8কে আমরা লিখতে পারি, 8 = হচ্ছে 1 × 8 লিখতে পারি, আর লিখতে পারি 2 × 4 লিখতে পারি, আর কি পারে? আর তো কিছু না, এই কয়েকটাই, 1 × 8 আর 2 × 8, 2 × 4, আর কি হয়? এরপর লিখলে 4 × 8 হয়, এর বাইরে তো আর হয় না, এর মধ্যে সব আছে। তিনটা লিখবো না তো আমরা, 2 × 2 বারবার লিখবো না। তাহলে তাহলে এখান থেকে 1 পাচ্ছি, এখান থেকে 2, এখান থেকে 4, এখান থেকে 8। তো গুণনীয়ক গুলো হচ্ছে 1, 2, 4 এবং 8, এই সবগুলো হচ্ছে 8-এর উৎপাদক। খ নাম্বার, হ্যাঁ ঠিক আছে, খ নাম্বার। তাহলে বুঝতে পারছো? পৃষ্ঠাটা কত? পৃষ্ঠা দেওয়া আছে 40, এই যে এখানে পৃষ্ঠা 40 লেখা আছে। 2 নাম্বার আসি আমরা, সবাই বই বের করো তাহলে সুবিধা হবে। 2 নাম্বার, সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে, একটা সম্পর্ক দেওয়া আছে যেটা যে অন্যায়, অন্যায় মানে সম্পর্ক, রিলেশন। সেট সি হতে সেট বি তে সম্পর্ক, সেট সি হতে বি, এই সেটের মধ্যে কি একটা সম্পর্ক, সম্পর্ক, এটাকেই বলে রিলেশন ইংরেজিতে, এটাকে আবার বলে অন্যয়। 2 নম্বর অঙ্ক করতে গিয়ে কিন্তু আমরা অন্যয়ের বিষয়টা পেয়ে গেলাম। এখন আমাদের বুঝতে হবে অন্যয় কি, বা এটাকে ইংরেজিতে বলা হয় রিলেশন, RELATION, অথবা এটাকে বলে সম্পর্ক। দুইটা সেটের মধ্যে
সম্পর্ক, এটাকে বলে রিলেশন। তো সম্পর্কটা কি, ধরো একটা সেট, এখানে আমি শুধু বোঝানোর জন্য এই পাঁচটা নিচ্ছি, একটা সেট এ, এটাকে আমরা এইভাবে লিখলাম, এই সেটের মধ্যে আছে এক দুই তিন, আর একটা সেট হচ্ছে বি, বি এর মধ্যে আছে তিন আর চার, তিন চার পাঁচ। তাহলে এ একটা সেট, বি একটা সেট, এক দুই তিন, তিন চার পাঁচ। অথবা আমরা এরকম নিতে পারি, ছোট করে লেখা হয়ে যাবে, বুঝতে পারবে কিনা আবার। এখানে মনে করো নিলাম হচ্ছে ঢাকা, তারপরে নিলাম হচ্ছে ভারতেরটা কি জানো, ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি, নয়াদিল্লি, আচ্ছা দিল্লি লিখলাম, শুধু দিল্লি। এখানে লিখলাম বাংলাদেশ আর ভারত। তো এ সেটের মধ্যে উপাদান কয়টা, দুইটা, 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 বি সেটাও দুইটা, এটা বাংলা বলতে বাংলাদেশ বোঝাচ্ছে। এখন এ সেটের সাথে বি সেটের সর্বোচ্চ যদি সম্পর্ক হয় সেটা হতে পারে এ ক্রস বি, এ ক্রস বিটা হচ্ছে সর্বোচ্চ সম্পর্ক। এ ক্রস বি মানে কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো, ঢাকা কমা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ধরবো আবার ফার্স্ট ব্র্যাকেট, ঢাকা কমা বাংলাদেশ, তারপর ঢাকা কমা ভারত, দিল্লি কমা বাংলাদেশ, দিল্লি কমা ভারত, দেশ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করব, যেটা কার্তেশীয় গুণজ বলা হয়। এটা সবাই বুঝে তো, কার্তেশীয় গুণজ? ইয়েস স্যার, জি স্যার। তাহলে এ ক্রস বি হচ্ছে এইগুলোর মধ্যে সর্বোচ্চ সম্পর্ক, মানে সবার সাথে সবার সম্পর্ক, এটার নাম হচ্ছে এ ক্রস বি। কিন্তু এই সর্বোচ্চ সম্পর্কের মধ্যে থেকে আমরা কিছু সম্পর্ক নিব নির্দিষ্ট নিয়মের অধীনে, কিছু সম্পর্ক নিব, অর্থাৎ ঢাকার সাথে বাংলাদেশ ভারত দুজনের সম্পর্ক আমরা আপাতত নিব না, দিল্লির সাথে বাংলাদেশ ভারত সবার সম্পর্কে নিব না। সবার সম্পর্ক নিলে তখন কি হবে, এ ক্রস বি। কিন্তু আমি যদি একটা নিয়ম আর একটা শর্ত রেখে যদি সম্পর্ক নিই, তখন কিন্তু সব সম্পর্ক হবে না, হবে কি সব সম্পর্ক? না স্যার, আগে বলে দিচ্ছি, শর্তটা হচ্ছে রাজধানীর একটা সম্পর্ক, যে কে কার রাজধানী, রাজধানীর সম্পর্ক যদি আমরা দেখি তাহলে কিন্তু ঢাকার সাথে ভারতের সম্পর্ক নাই, আছে? নাই স্যার। দিল্লির সাথে ভারতের সম্পর্ক আছে। তো এই যে আমি একটা শর্ত রাখলাম যে সম্পর্কটা তৈরি করতে হবে রাজধানী, এই শর্তে কে কার রাজধানী, তো রাজধানীর শর্তে ঢাকার সাথে শুধু বাংলাদেশের সম্পর্কটাই হবে, দিল্লির সাথে শুধু ভারতের সম্পর্কটাই হবে। তো সম্পর্ক সর্বোচ্চ হলে এ ক্রস বিতে চারটা সম্পর্ক হতো, কিন্তু আমরা একটা শর্ত আরোপ করেছি, সঙ্গে সঙ্গে সম্পর্ক কমে কাটা হয়েছে দুইটা, সম্পর্ক কমে গেল না? বুঝতে না পারলে জিজ্ঞেস করতে হবে, সম্পর্ক কিন্তু কমে গেছে, এখন এখন দুইটা সম্পর্ক হয়েছে, ঢাকার সাথে শুধু বাংলাদেশ আর দিল্লির সাথে ভারত। তো এই যে পরের যে সম্পর্কটা হলো, একটা শর্ত আরোপ করার পরে, সেটা কিন্তু এ ক্রস বি এর সাবসেট তৈরি হয়েছে, সেটা কি হয়েছে, এ ক্রস বি এর সাবসেট, সাবসেট হয়নি, এ ক্রস বি তে কয়টা থাকতো, চারটা, আর তার মধ্যেই তো দুইটা, দুইটা বাদ দিয়ে দুইটা থাকলো, এই দুইটা রাজধানীর সম্পর্ক। আর আমি যদি কোনো শর্ত আরোপ না করি তাহলে মোট সম্পর্ক হচ্ছে চারটা, আর শর্ত আরোপ করার সঙ্গে সঙ্গে রাজধানীর শর্ত আরোপ করার সঙ্গে সঙ্গে সম্পর্ক হয়ে গেছে দুইটা, দুইটা। এই যে দুইটা সম্পর্ক হলো, এটাই হচ্ছে আর, আর এর নাম হচ্ছে রিলেশন, আর আর মানে হচ্ছে রিলেশন, আর মানে অন্যয়, আর মানে সম্পর্ক। তো আর কি হবে, কোনো কোনো সময় এটা সর্বোচ্চ হয়ে যাবে, এমন একটা শর্ত দিলাম যে শর্তের মধ্যে কেউ বাদ পড়লো না, সর্বোচ্চ কিন্তু হয়ে যেতে পারে, নিজে ইকুয়াল দিলাম, আর এ ক্রস বি সমানও হয়ে যেতে পারে অথবা এ ক্রস বি থেকে ছোট হতে পারে। তাহলে এ ক্রস বিটা হচ্ছে সর্বোচ্চ সম্পর্ক, আর হচ্ছে তার সাবসেট, শর্ত সাপেক্ষে কিছু কম সম্পর্ক, সমান বা কম সম্পর্ক, বোঝা গেছে? এটাই হচ্ছে রিলেশন, এটাই হচ্ছে সম্পর্ক। এখন এখানে খেয়াল করো, সেট সি হতে বি একটা সম্পর্ক হচ্ছে আর, তাহলে আর আমরা কি লিখতে পারি, এটাকে কিভাবে লিখতে পারি, আর সাবসেট অফ সি ক্রস সি বি ক্রস বি। এখানে যেহেতু এ থেকে বি এর সম্পর্ক ছিল, এ ক্রস বি এর সাবসেট আর,
এখানে কিন্তু সি থেকে বি এর সম্পর্ক, তাহলে সি ক্রস বি এর সাবসেট আর ইকুয়াল আর, তাহলে কোনটা হবে বুঝতে পারতেছো? গ না ঘ, গ নাম্বার হবে, গ নাম্বার তো ঘ কিন্তু উল্টা দেওয়া আছে, ঘরে আর কেই বড় মনে করা আছে আর সি ক্রস বি কেই ছোট করা মনে করা আছে, তা কিন্তু হবে না, সি ক্রস বি সর্বোচ্চ সবচেয়ে বড়। তাহলে আমরা সম্পর্ক সম্পর্কে বা অন্যায় সম্পর্কে জানলাম যে এ হতে বি এর যদি কার্তেশীয় গুণজ তোমার এ আর বি এর কার্তেশীয় গুণজ যদি এ ক্রস বি হয়, তাহলে এ ক্রস বি এর অশূন্য উপসেটের, এ ক্রস বি এর অশূন্য উপসেটকে বলা হয় অন্যায়, এ থেকে বি এর একটা অন্যায়। অন্যায় কাকে বলা হয়? এ ক্রস বি এর অশূন্য উপসেট। আবারও বলছি, অন্যায় কাকে বলা হয়? এ ক্রস বি এর অশূন্য। স্যার হ্যাঁ বলো, প্রশ্ন করবো অবশ্যই। এই অশূন্য অশূন্য উপসেটটা বুঝাই দেন। আচ্ছা অশূন্যটা বুঝাই দিচ্ছি, মনে করো আমি এমন একটা শর্ত দিলাম যে শর্তে কেউই সম্পর্ক করছে না, কোনো সম্পর্ক নাই, তাহলে আর এর মধ্যে কে আসবে, কেউ আসতে পারবে না স্যার? ফাঙ্গাস সেট, এমন একটা শর্ত দিলাম যে শর্তের মধ্যে কেউ আসতে পারলো না, তাহলে তো ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, এটা তো আর হবে না, একটা সম্পর্ক নাই, তাহলে কিভাবে আর হলো? কমপক্ষে তো একটা সম্পর্ক হতে হবে, বুঝা গেছে এবার? তাহলে অশূন্য উপসেট হতে হবে, উপসেটটা কেমন হতে হবে? শূন্য থেকে বড়। শূন্য থেকে বড় বলতে এখানে অশূন্য বলতে উপাদানটা, উপাদানটা শূন্য চেয়ে বড় হতে হবে, সেটটা হবে অশূন্য উপাদান। হ্যাঁ উপাদান সংখ্যা শূন্য চেয়ে বড়, তাহলে কমপক্ষে যদি একটা সম্পর্কও থাকে, যে ঢাকার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, দিল্লির সাথে ভারতের মনে করো নাই, তাও এটা অন্যায় হবে, কিন্তু একটা সম্পর্ক নাই তাহলে অন্যায় হবে না। আচ্ছা আমরা আরো অঙ্ক করতে গেলে বিস্তারিত পাবো, তাহলে মনে রাখো যে এ ক্রস বি এর অশূন্য উপসেট কে, উপসেট আর কে বলা হয়? এ থেকে বি এর একটা অন্যায় বা সম্পর্ক বা রিলেশন। একইভাবে সি থেকে বি এর তাহলে কি হবে? সি ক্রস বি এর অশূন্য উপসেট আর। তিন নাম্বার, এ আর বি দেওয়া আছে, এ এক দুই আর বি হচ্ছে দুই পাঁচ, তিন নাম্বার এ ইকুয়াল টু দেওয়া আছে এক আর দুই, বি আর বি ইকুয়াল টু দেওয়া আছে দুই আর পাঁচ, তো বলা আছে যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, এটার উপাদান সংখ্যা কয়টা? আমি বলবো স্যার হ্যালো, আটটা হবে। কিভাবে আটটা হবে? ইন্টারসেকশন বলছে, ভালো করে খেয়াল করো, এখানে ইন্টারসেকশন। ও সরি স্যার, তাহলে হচ্ছে এক দুইটা হবে স্যার। দুইটা কমন কয়টা এখানে? শুধুমাত্র দুই কমন। এই এ আর বি এর ইন্টারসেকশনের মান কত আসতেছে? শুধু দুই আসতেছে, তো দুই দুই মানে এখানে উপাদান সংখ্যা কয়টা? একটা। এখন উপাদান কত হবে? টু টু দি পাওয়ার ওয়ান, সূত্র কি? টু টু দি পাওয়ার এন এর সূত্র না? ইয়েস স্যার। তাহলে কয়টা উপাদান হবে? দুইটা। তুমি আরো খেয়াল করো, ফাঁকা হবে। হ্যাঁ ফাঁকা একটা হবে, আর একটা যে দুই নিজে একটা হবে, তাহলে কয়টা হবে স্যার? দুইটা। দুইটা হবে, ফাঁকা তো প্রত্যেক সেটের একটা উপসেট, ফাঁকা সেট হচ্ছে প্রত্যেক সেটের উপসেট। জি স্যার। আচ্ছা চার নাম্বার আসো, চার নাম্বার বলা আছে তেরো থেকে বড় আর সতেরো থেকে ছোট, মৌলিক সংখ্যা আছে কোনো? মৌলিক সংখ্যা তেরো থেকে বড় সতেরো থেকে ছোট? না স্যার, নাই স্যার। আর তেরো থেকে বড় হচ্ছে চোদ্দ পনেরো ষোলো, তিনজন, তিনজনের মধ্যে কেউ মৌলিক না স্যার? না, তাহলে এখানে কি সেট হবে? ফাঁকা সেট। ফাঁকা সেট। কিন্তু উত্তরটা কি ক হবে না গ হবে? কোনটা, ক না গ? এক নাম্বার ক, ক হবে, গ কিন্তু হবে না, গ হচ্ছে ফাঁকা সেটের আবার একটা ফাঁকা সেট, ফাঁকা সেটের ভেতরে আরেকটা ফাঁকা সেট, ওটা উত্তর হবে না, ওটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। গ নাম্বারটাকে কি বলা হয়? ফাঁকা সেটের পাওয়ার সেট, পাওয়ার সেট। পাঁচ নাম্বারে আসো, পাঁচ নাম্বার মুখে মুখে হয়ে যাবে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু দেওয়া আছে এ বি সি, এটা যদি হয় তাহলে এইগুলো হওয়ার সম্ভাবনা কি আছে, যে এ এর মান এ বি আর বি এর মান এ বি সি, এই দুটো যদি হয় তখন এ ইউনিয়ন বি সমান এ বি সি হবে? হবে স্যার, অবশ্যই হবে, কারণ দুজনের মধ্যে সব নিলে এ বি সি আবার আসবে। আচ্ছা এ তে এ বি সি আর বি তে বি সি হওয়া সম্ভব? তাও তো সম্ভব। ইয়েস স্যার, তাও সম্ভব। এ তে এ বি আর বি তে সি তে, সেটা সম্ভব? সম্ভব স্যার, এটাও সম্ভব, তো তিনটাই সম্ভব, তিনটার ক্ষেত্রেই এ ইউনিয়ন বি ইকুয়াল টু আসবে হচ্ছে এ বি সি, তাহলে এটা বোঝা গেল। এবার ছয় নাম্বার, ছয় নাম্বারটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে ছয় নাম্বার না, আচ্ছা ছয় নাম্বারটাও বুঝো, এটা বোঝা দরকার। এ ক্রস বি এর যে সংজ্ঞা দেওয়া আছে উচ্চতর গণিতে পাবে,
এ ক্রস বি মানে কি লেখা আছে? এ ক্রস বি মানে হচ্ছে একটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই, সাজ দ্যাট এক্স হবে কার উপাদান? এ এর। ওয়াই কার উপাদান হবে? বি এর। বি এর এটাকে কিন্তু বলা হয় এ ক্রস বি। এটাকে কি বলে? এ ক্রস বি। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটু বিষয় বলে রাখি, আর কি হবে? আর হচ্ছে এ ক্রস বি এর সাথে এখানে আরেকটু শর্ত যোগ হবে, এখানে এবং দিয়ে আরেকটু শর্ত যোগ হবে, তাহলে হয়ে যাবে আর। এ ক্রস বি কোন পর্যন্ত? যে ওয়াই এলিমেন্টটা বি পর্যন্ত হচ্ছে এ ক্রস বি, কিন্তু আমি এবং দিয়ে আরেকটা শর্ত যদি যোগ করে দিই, যে বলে দিলাম যে এক্স আর ওয়াই যোগফল এক হবে বা এক্স ওয়াই থেকে বড় হবে, এরকম আরেকটা শর্ত জুড়ে দিলে তখন সেটা কি? সেটা এ ক্রস বি থাকবে না, সেটা হয়ে যাবে আর। সেটা হয়ে যাবে আর রিলেশন বা রিলেশন হয়ে যাবে তখন। রিলেশন মানে তো আমি আরেকটা শর্ত এখানে যুক্ত করব, আমরা পেয়ে যাব পরবর্তীতে 10-11 নম্বরে। তাহলে এ ক্রস বি যখন এই পর্যন্ত আমরা লিখলাম, তখন এ তে এক্স এক্স এর মান এর সব চলে আসবে, ওয়াই এর মান বি এর সব চলে আসবে, তাই না? এটা সর্বোচ্চ সর্বোচ্চ তোমার সম্পর্ক, সর্বোচ্চ সম্পর্ক। কিন্তু এখানে আরেকটা শর্ত জুড়ে দিলে কি হবে তখন? আমি বললাম যে সব এক্স নেওয়া যাবে না, যে এক্স এর মান ওয়াই থেকে বড় সেগুলো নেওয়া যাবে। আমি বললাম যে সব এক্স নেওয়া যাবে না, এক্স আর ওয়াই যোগ করে এক হলে নেওয়া যাবে, তাহলে শর্ত বাড়াই তাহলে 8টা হবে স্যার। শর্ত যখন বাড়িয়ে দেবো তখন জিনিসটা কমে যাবে না? কারণ তখন তো কাজ করবে, যারা মিলবে না। তো জিনিস যখন কমে গেল, শর্ত যখন বাড়িয়ে দিলাম, তখন কিন্তু এ ক্রস বি আর থাকলো না, তখন কি হলো? তখন হলো আর। তখন কি তৈরি হলো? আর। আর বোঝা গেছে বিষয়টা? এটা আমরা অঙ্ক করতে গেলে পেয়ে যাবে, যেখানে কি যোগ করব 10-11 করতে গেলে পারবে। কিন্তু স্যার ওটা তো শুধু আট দ্বারা প্রকাশ করলে তো হইবে না স্যার, কারণ আট তো হচ্ছে সেট অফ ইন্টিজারের, এই জন্যই বুঝতে পারিনি প্রথমে। ও এখানে মানে রিলেশন হিসেবে সেট অফ রিয়েল নাম্বার, এই জন্য বুঝতে পারিনি প্রথমে। এখানে রিলেশন হিসেবে আর শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু রিয়েল নাম্বারের আর না স্যার। আমি প্রথমে ওটা মনে করি বুঝতে পারিনি এই জন্য। আচ্ছা এরপর দুই নাম্বারে আসো। দুই নাম্বার হচ্ছে এন অফ এ সমান সমান যদি এ হয়, এন অফ বি সমান সমান যদি বি হয়, তাহলে এন অফ এ ক্রস বি তে কতগুলো উপাদান আসে? আমরা জানি যে গুণ করলে যে কটা হয় সে কটা আসে, তাই না? এন অফ এ মানে হচ্ছে এতে কয়টা উপাদান আছে? এতে আছে এন সংখ্যক আর এতে আছে এ সংখ্যক, আর এন অফ বি তে আছে কত সংখ্যক? বি সংখ্যক। তাহলে এন অফ এ ক্রস বি তে কয়টা থাকবে? এ বি, তাই থাকবে না? মনে করো এন অফ এ তে আছে, এন অফ এ মানে এ সেটের উপাদান সংখ্যা আছে মনে করো 5টা, বি সেটে আছে 4টা, তাহলে এন অফ এ ক্রস বি তে কয়টা হবে? ক্রস গুণ করলে 4 5 20, 20টা হবে। তাহলে এই সূত্রটা ঠিক আছে না? দুই নাম্বারটা ইয়েস স্যার। আচ্ছা এবার তিন নাম্বার দেখো। এ ক্রস বি এর এর প্রতিটি সদস্য কিন্তু এক একটা ক্রোমোজোর, ঠিক আছে না? এ ক্রস বি এর সদস্য গেলে কেমন হয়? ইয়েস স্যার, ক্রোমোজোর। তাহলে তিনটা অপশন ঠিক আছে 6 নম্বরও। এবার আসে 7 নাম্বার। 7 নাম্বারে এটা লিখলাম না, 7 নাম্বারে হচ্ছে বলা আছে যে এ ইকুয়াল টু 6 থেকে শুরু করে 13 পর্যন্ত আছে, 6 থেকে একবারে 13 পর্যন্ত আছে। তো এটাকে কিভাবে লেখা যায়? 6 থেকে 13 যে আছে এটাকে কিভাবে লিখবো আমরা? ক নাম্বারে বলা আছে 6 থেকে বড় 13 থেকে ছোট, তাহলে তো 6 আর 13 আসে না, আসে কি না? আমাদের সেটে 6ও আসে 13ও আসে, তাহলে এটা হবে না। খ নাম্বারে আবার বলা আছে 6 হবে কিন্তু 13 হবে না, এটাও তো হবে না। গ নাম্বার হবে, গ নাম্বারে কি বলা আছে? এইভাবে বলা আছে এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল 6 লেস দেন ইকুয়াল 13, এইটা হবে তাই না? এটা হবে 6 এর সমান এবং 13 এর সমান এবং তাদের মাঝে। এরপরে 7 এর পরে 8 নাম্বার, এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? এই 6 থেকে 13 পর্যন্ত শুধু মৌলিক নিলে কি হবে? 7, 11, 13 আর নাই, এই তিনটা হবে হচ্ছে মৌলিক। তাহলে সহজে ছিল,
আরেকটা আছে, এ সেটের তিনের গুণিতক কে কে আছে? ছয় থেকে তেরো পর্যন্ত তিনের গুণিতক কে কে আছে? ছয় নয় বারো, নয় বারো, ছয় নয় আর হচ্ছে বারো, তিনজন। তো এই হলো আমাদের সেট থেকে মোটামুটি আছে, তবে দুই একটা আমরা পেলাম হচ্ছে অন্যায় থেকে। তো অন্যায় তো বুঝতে পারছো নাকি সবাই মোটামুটি? নাহলে আমরা অঙ্ক করতে গেলে আরো বুঝতে পারবে। এবার আমরা আসতেছি অন্যায়ের একটা অঙ্কে, দশ নম্বর অঙ্ক হচ্ছে অন্যায়ের অঙ্ক। দশ নাম্বার, দশ নাম্বারে বলা আছে এ ইকুয়াল টু থ্রি আর ফোর, এ ইকুয়াল টু হচ্ছে থ্রি কমা ফোর, আর বি ইকুয়াল টু হচ্ছে টু কমা থ্রি, আর টু কমা ফোর, তাহলে এতে আছে তিন চার আর বিতে আছে দুই চার, এই দুইটা দুইটা সেট আছে। এখন কি বলা আছে যে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি হয়, তবে এ ও বি সেটের, এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যায়টি নির্ণয় করো। তো এমন একটা অন্যায় নির্ণয় করতে হবে যেটার এক্স হবে কার, এ এর, ওয়াই কার হবে, বি এর। তো এতটুকু যদি বলা হয় তাহলে সেটা কিন্তু আর অন্যায় হয় না, সেটা এ ক্রস বি হয়, সর্বোচ্চ সম্পর্ক এ ক্রস বি। তার সাথে আরেকটু অতিরিক্ত কি বলা আছে, এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াই। আচ্ছা ভালো করে খেয়াল করো, তিনটা কথা আছে, একটা এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ বি, এটা একটা আছে, আবার আরেকটা বলা আছে এক্স গ্রেটার দেন ওয়াই, কয়টা হলো, তিনটা কথা হলো। তো শুধু এই দুইটা দ্বারা কি বোঝায়, এই দুইটা দ্বারা এ ক্রস বি বোঝায়, তার সাথে অতিরিক্ত এটা যদি যোগ করি তখন কি হয়ে যাবে, তখন কিন্তু আর হয়ে যাবে, আর আর। তাহলে আমরা লিখি যে ধরি আর ইকুয়াল টু হচ্ছে এক্স কমা ওয়াই, এভাবে আমরা লিখবো, সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই এলিমেন্ট অফ বি, এই পর্যন্ত আমরা লিখলাম এখানে এবং দেবো, দিয়ে এইটাকে বসাবো এখানে এক্স গ্রেটার দেন ওয়াই, বুঝতে পারছো? উপরেটা লেখা লাগবে না, সরাসরি ধরি আর সমান সমান, আর হচ্ছে আমাদের সেই রিলেশন যে রিলেশনটা বার করতে বলছে, রিলেশন লেখা, বুঝতে পারছো? কথা বলছে না সবাই, মাই মাইশা বুঝতে পারছো রিলেশন লেখা? Yes sir. এই পর্যন্ত কিন্তু এক্স এ কমা বি এরই হচ্ছে, এ ক্রস বি এর এই পর্যন্ত লেখে সংজ্ঞা, তার সাথে এবং দিয়ে যুক্ত করতে হবে যে নতুন যে শর্তরা দিয়েছে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা যুক্ত করতে হবে এখানে। তো আমরা যদি এখন আর বের করতে চাই আমাদের প্রথমে কি বের করতে হবে, প্রথমে আগে এ ক্রস বি বের করতে হবে। এখন এ ক্রস বি সমান সমান কি হবে, এ ক্রস বি এখানে ধরিয়ে লিখতে পারি আমরা, অথবা এখানে লিখতে পারি যে প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে অন্যয় আর ইকুয়াল টু এটা, প্রশ্ন যেভাবে বলা আছে তাতে অন্যয় আর কে আমরা এইভাবে লিখতে পারি। এখন এ ক্রস বি, এ ক্রস বি এর মধ্যে কি কি আসবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্রথমে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তিন চার, তিনের সাথে চার কেন, তিনের সাথে দুই, তারপরে তিনের সাথে চার, দুই, তারপরে চার, চারের সাথে দুই, চারের সাথে চার, চার, কয়টা সম্পর্ক হলো, দুই দুগুণ চারটা, এতে ছিল দুইটা বিতে ছিল দুইটা, মোট হয়েছে চারটা সম্পর্ক। এই এর থেকে বেশি সম্পর্ক আর করা সম্ভব না স্যার, তাহলে এটাকে আমরা বলতেছি এ ক্রস বি কে সর্বোচ্চ সম্পর্ক বলছি আমরা, এটা হচ্ছে সর্বোচ্চ সম্পর্ক। এখন আমাদের অন্যায় কি খালি এতটুকু আছে না আরেকটু শর্ত আছে, এই যে আরো শর্ত আছে x is greater than y, আচ্ছা ওই শর্তটা প্রয়োগ করলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় অন্যায়, নির্ণেয় অন্যায় r equal to, এখান থেকে আমরা কোনটা কোনটা নিব, x বড় আছে কোনটায়, এটা আর এটাতে বড় আছে, আর কিন্তু কোনটাতে বড় নাই,
এটা হবে না, এটা তো 3,4 হবে না, 4,4 হবে না, তাহলে 3,2 এটা হবে, আর হচ্ছে 4,2 এইটা হবে, এই দুইটাতে হবে, ঠিক আছে? চার এখানে তো দুটাই সমান, তাহলে কি x এর মান বড় বা এখানে হবে না? না, বড় তো না, সমান আর বড় কি এক? আচ্ছা, এটা কখন হতো? যদি এই চিহ্ন থাকতো তাহলে ওটা হতো x greater than equal থাকলে তখন হবে, ঠিক আছে? আমাদের কি x greater than equal আছে? না স্যার, নাই, তাহলে greater আছে, হবে না। আচ্ছা, যদি তোমরা 10 নাম্বার বুঝে থাকো তাহলে 11 নাম্বারও করতে পারবে, 11 নাম্বার 11 পারবে না? জি স্যার পারবো। 11 সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, তারপরে এই যে ধরে নেবে যে প্রশ্ন অনুসারে অন্যটা কি হবে, আর সমান সমান হবে হচ্ছে এক্স এলিমেন্ট অফ এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এক্স এলিমেন্ট অফ কি হবে সি, ওয়াই এলিমেন্ট অফ ডি, ডি, তারপরে এই জায়গাতে কি হবে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়াই, ওয়াই লেস দেন, লেস দেন ওয়াই, এখানে হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এই শর্তটা কোথায় কোথায় পালন করে, যে এক্স এর সাথে মানে প্রথম উপাদানের সাথে এক যোগ করার পরেও সে পরেরটা থেকে কম থাকে, তো প্রথমে এ ক্রস বি বের করবে, তারপরে দেখবে যে কোনটা কোনটা শর্তগুলো মানে। ক্লিয়ার সবার কাছে? অন্যায় কি খুব কঠিন জিনিস? হ্যাঁ, কঠিন লাগছে? হ্যাঁ, সহজ বিষয়। আচ্ছা, আমরা এখন যেহেতু আজকে সময় কম, আমরা মাঝখানে অঙ্কগুলো আরেকদিন করব, 12-13-14 গুলো আরেকদিন করব। আমরা এখন একটু দেখতেছি হচ্ছে 17 নম্বর অঙ্কটা একটু দেখি, 17 নম্বর, 17 নম্বরে অনেকগুলো অঙ্ক আছে এইখানে, ধরো ক নাম্বারটা আমরা নিলাম, ক নাম্বারে আর ইকুয়াল টু দেওয়া আছে 2,1, 2,2, 2,3, এটা একটা রিলেশন অন্যয়, তো সবসময় আর না দিয়ে এসও দেওয়া হতে পারে, এফও থাকতে পারে, এটা নিচে দেখো খ নাম্বারে এস আছে, ক নাম্বারে এফ আছে, এগুলো থাকতে পারে, ঠিক আছে? তো 17 নম্বরে এই অন্যায়ের প্রথম উপাদান গুলো কি কি? দুই, তিনটা দুই মানে একটা দুই হবে, তিনটা দুই মিলে একটা দুই, এখানে কি বের করতে বলছে? ডোমেন আর হচ্ছে রেঞ্জ বের করতে বলছে, ডোমেন আর হচ্ছে রেঞ্জ, পিয়াস কথা বলছে না, আর মিউট করছে না কেন স্যার পিয়াস? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে, ডোমেন আর রেঞ্জ এই দুইটা শব্দ মনে রাখো, ডোমেন আর রেঞ্জ, ডোমেন হচ্ছে অন্যয়ের অন্তর্গত, অন্যয়ের অন্তর্গত ক্রোমোজোর গুলোর প্রথম উপাদানের সেট, ডোমেন কি অন্যয়ের অন্তর্গত ক্রোমোজোর গুলোর প্রথম সেট, প্রথম সেট না, প্রথম উপাদানের সেট, প্রথম উপাদানের সেট, আচ্ছা এটা হচ্ছে অন্যয়, এর অন্তর্গত মানে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে অন্তর্গত, এই তিনটা হচ্ছে ক্রোমোজোর, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে, এরা হচ্ছে ক্রোমোজোর, এই ক্রোমোজোর গুলোর শুধু প্রথম উপাদান নাও, 2, 2, 2, তিনটা যে দুই আছে এই তিনটা দুই কে নিলে সেটা হবে ডোমেন, তো সেটের ক্ষেত্রে কি তিনবার নেওয়া যাবে না একবার? একবার, তিনবার নিলেও যা বোঝাবে একবার নিলে তাই বোঝাবে, নিলে সমস্যা নাই, তবে দরকার কি আমাদের বারবার এক জিনিসকে লেখার, সেটের ক্ষেত্রে একবারই বোঝাবে। আর অন্যয়ের অন্তর্গত ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের সেটকে বলে রেঞ্জ, স্যার রেঞ্জ, রেঞ্জ বলা হয় দ্বিতীয় উপাদানের সেট, 1, 2, 3 এটা হচ্ছে রেঞ্জ, নৈবেদ্যিক এসব আসতে পারে এবং সৃজনশীলেরও গ নাম্বারে তোমার অন্যায় নির্ণয় করে সেখান থেকে ডোমেন রেঞ্জ বলতে পারে যে কোন বের করো, যেমন আমরা কিন্তু এখানেও ডোমেন রেঞ্জ বের করতে পারবো, যে এটা যেটা আগে যেটা হয়েছে এটার ডোমেন কত ছিল, 3 আর 4, 3, 4, আর রেঞ্জ শুধুমাত্র 2, 2, 2,
তাহলে বুঝতে পারতেছো ডোমেন রেঞ্জ নির্ণয় করা। তো আমরা আজকে এই পর্যন্ত করতে পারলাম, তোমরা যেগুলো বাদ আছে যেমন 11 নম্বরটা করা হলো না এবং 17 নম্বরের খ গ এগুলো করে ফেলবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 12, 13, 14 করব এবং বৃহস্পতিবারের ক্লাসে তোমরা 15, 16 পাবে। স্যার একটা কথা বলবো, বলো। এখানে কোনো নিয়ম টিয়ম লিখতে হবে না, খালি প্রশ্ন তুলে খালি লিখবো যত ডোমেন এত রেঞ্জ এত, এই লিখলেই হবে নাকি? হ্যাঁ, এখানে কিছু লিখতে হবে না, লেখার কি আছে? হ্যাঁ, তুমি বলতে পারো যে আমরা কাকে বলে, মানে কাকে বলেটা লিখতে পারো, যে আমরা জানি, এটা লিখলে ভালো হয়, আমরা জানি অন্যায়ের অন্তর্গত ক্রোমোজোর গুলোর প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমেন, সুতরাং ডোমেন আর সমান সমান এত, এই কথাটা লিখলে তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? আর না লিখলেও অতটা সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই যে অবশিষ্ট অঙ্কগুলো আছে করে ফেলো, আগামী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকো সেই কামনা করে এখানেই শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার।